আমি নবা মুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার ডট কম নিয়ে। আজকে তোমাদের একটা ক্রিয়েটিভ কাজ দেখাবো। সামনেই রথ, তাই জন্য এই রথযাত্রা স্পেশাল জুয়েলারি প্রত্যেক বছরই আমি করি, আগের বছরও করেছি। যারা আমার ব্লগ দেখো, যারা আমার ক্রিয়েটিভ কাজ ভালোবাসো, যারা দেখো তারা জানো একটু অন্যরকম ছিল, সেটা শিল্পকার দিয়ে করেছিলাম। আমি আই বাটনে দিয়ে দেবো। আর কি বলো তো, রথের দিন যদি এরকম একটা জুয়েলারি নিজের হাতে বানিয়ে পরি তাহলে ভীষণ সুন্দরও লাগবে, আর সবচেয়ে বড় কথা মনটা ভালো হয়ে যাবে। নিজেকে নিজের ভালো লাগাটা খুব জরুরি, এটা আমি মনে করি। আর একটা কথা তোমাদের বলে দিই, এই দেখো যেটা বটল কেটে আমি যে মানে চুড়িগুলো বানিয়েছিলাম সেটা কিন্তু এর সাথে বেশ ভালো গেছে, পুরো সেট লাগছে। সেটাও যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আমি এন স্কিনে দিয়ে দেবো। তো কথা আর বাড়াবো না, কি করে এই জুয়েলারিটা করেছি চলো দেখে নাও। প্রথমে একটা পিচ বোর্ড নিতে হবে, পিচ বোর্ডটার মধ্যে একটা সার্কেল ড্র করতে হবে, সেটা যে কোনো কিছু দিয়ে তোমরা করতে পারো। আমি যেরকম একটা বাটি দিয়ে করেছি সেটা যতটা বড় চাইছো সেভাবে তোমরা কেটে নিতে পারো। একটা কালো কাপড় নিয়ে নিয়েছি আর ফেভিকলের যে ফ্যাব্রিক গ্লুটা রয়েছে ওটা দিয়ে ভালো করে আটকে নিচ্ছি। আমি পেন্সিল দিয়ে জগন্নাথ দেবের মুখটা একটু এঁকে নিলাম। আমি ফেভিক্রিলের কালার দিয়ে, ফ্যাব্রিক কালার যেটা, সেটা দিয়ে কালার করে নিলাম। আর এটাকে ভালো করে আমি শুকোতে দেব, কারণ না হলে রংটা ঘেটে যেতে পারে, তাই একটু শুকোতে দেব। দুল তৈরি করব, তাই পিচ বোর্ডের দুটো সার্কেল কেটে নিলাম, কেটে নিয়ে কালো কাপড় লাগিয়ে নিলাম আর একটু ড্রয়িং করে নিলাম, যেটা ওর সাথে মানে জগন্নাথ দেবের সাথে ম্যাচ করবে সেরকম করে দুলের মধ্যে ড্রয়িং করে নিলাম। দুল তৈরি করার জন্য জাম্প রিং লাগবে আর দুটো হুক লাগবে। একটা গামছার কাপড় একটু কেটে নেবো, একটু ডিজাইন করব যাতে জিনিসটা সুন্দর হয়। গামছার কাপড়টাকে কেটে ডবলভাবে ভাঁজ করে নেবো।
बड़ो बड़ो टाक सेलाई देव दिए सूतोटा टेने नेब देखो फ्रिल तैरी हबे আর এই ফ্রিলটা আমরা জগন্নাথ দেবের যে মুখটা করেছি তার নিচের দিকে সুন্দর করে ফেবি গ্লু দিয়ে আটকে দেব। আমার কাছে সুতোর তৈরি বল আছে আর এই টাসেলটা আছে, সেটা দিয়ে আমি আটকে নিচ্ছি এই লকেটটার সাথে। দেখো কিভাবে লাগাচ্ছি, এভাবে লাগালে খুব সুন্দর জিনিসটা দেখতে হবে। তোমরা যদি টার্সেল বা এরকম সুতোর বলের টিউটোরিয়াল চাও আমাকে জানিও, কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের শিখিয়ে দেব। এইটা আমার রথযাত্রা স্পেশাল একটা জুয়েলারি হলো, মানে জগন্নাথ দেবের জুয়েলারি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর তোমরা যদি তৈরি করো প্লিজ আমাকে ফটো পাঠিও। আর আমি চাইবো তোমরা সকলে বানাও, বানিয়ে এই রথযাত্রাটা খুব সুন্দর করে সেজে গুড় পালন করো।